ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস ভারতের সঙ্গে সব গোপন চুক্তি বাতিলের দাবি রিসবিট। কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ার দরুন রাত দশটায় ইস্পিল ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুনছিলেন সংবাদ থাকছে বৈধ ভারতে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চব্বিশ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওইদিন ভারতে আশ্রয় নেন ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতের অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর টাইমস এর প্রতিবেদনে বলা হয় যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলেছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন শনিবার চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপর পরি অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে আরো বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয় রাজনৈতিক বিবেচন করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুটি দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে ভারতের সঙ্গে সব গোপন চুক্তি বাতিলের দাবি রিজবির ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ তিনি বলেন স্বৈরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সমস্ত গোপন চুক্তি করেছেন সেগুলো বাতিল করতে হবে ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাত ছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা তা করেছে এই দেশে এক চেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে পাঠিয়েছেন কাফরুল থানা ছাত্র জনতার আন্দোলনের নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিজবি বলেন শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না বিএনপি ভদ্রলোকদের দল বিএনপির জনগণের দল বিএনপির দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি বিগত পনেরো বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি রিজবি আরো বলেন যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করেন তাদেরকে এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বেগম খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই আমরা শান্তির সমাজ তৈরি করব। শেখ হাসিনা যা তৈরি করেছিলেন বাড়ি দখল ঘর দখল গোয়াল ঘর থেকে গরু নিয়ে নিয়ে যাওয়া এটাই ছিল শেখ হাসিনার পনেরো বছরের আওয়ামী লীগ সংস্কৃতি এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি হওয়ার দরুন রাত দশটা স্পিলো ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় রাগামাটির কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি হওয়ার দরুন কাপ্তাই বাঁধের স্পিলো এর ষোলোটি গেট ছয় ইঞ্চি করে শনিবার চব্বিশে আগস্ট রাত দশটায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ফলে নয় হাজার সি এফ এস পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হবে ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিষয়টি সত্যতা নিশ্চিত করে রাঙ্গাপাটির জেলা প্রশাসক ও কাপ্তাই রদ ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন খান জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ষোলোটি জলকপাটে ছয় ইঞ্চি করে রাত দশটার দিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে কাপ্তাই পানি বিদ্যুৎ ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত দশটা ইস্পিলোয়ের ষোলোটি গেট ছয়েন্সি করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত কাপ্তাই বাদের পানির ধারণ ক্ষমতা একশো নয় তবে একশো আট হলে বিপদ সীমা হিসেবে ধরা হয়ে থাকে বর্তমানে শনিবার বিকেল চারটা পর্যন্ত কাপ্তাই হ্রদে একশো সাত দশমিক সাত শূন্য পানি রয়েছে যা রাতের মধ্যে একশো আট অতিক্রম করবে তাই রাত দশটার দিকে পানি ছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানা যায় বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা হচ্ছে পানির ইনফ্লো বা লেভেল অস্বাভাবিক বেশি হলে স্পিলোয়ের কপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে এবং উৎপাদনের ফলে বত্রিশ সি পানি নিষ্কাশিত হয়ে কর্ণফুলি নদীতে পড়ছে স্পিলোয়ের ছাড়ার বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নৌবাহিনী বন্দর রাঙ্গামাটি রাঙ্গুনি সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নোটিশ এর মাধ্যমে আগাম জানানো হয় বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বন্যা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত চুয়াল্লিশ চল্লিশটি এনজিওর কর্তা ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বাসসকে এ তথ্য জানান সফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা বলেছেন সরকার এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আমাদের অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সবাই মিলে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে ডক্টর ইউনুস বন্যা মোকাবেলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ সহ আনুষাঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন বন্যা মোকাবেলায় সরকার এনজিও সহ যারা যারা কাজ করছেন তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবেলার কাজে সমন্বিত করতে হবে প্রধান উপদেষ্টা বলেন কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে তাদের মহত উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ বন্যায় বিপর্যস্ত হয়েছে এগারোটি জেলা ভয়াবহ বন্যায় পানি বন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ বৈঠকে মোহাম্মদ ইউনুস বন্যার পানি নেমে যাওয়ার পরে আরও বেশি কাজ করতে হবে বলে উল্লেখ করে বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি সহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেন তরুণরা আমাদের জন্য মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে দ্রুত এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে হবে সরকার প্রধান আরও বলেন কেবল বন্যা মোকাবেলায় গুরুত্ব দিলে হবে না কিভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে